হ্যালো via i নি to send you this nikden welcome back to my Eid vlog. Today we are eat vlog আজকে তো ঈদ তোমরা সবাই জানো ঈদ मुबारक সবাইকে আরেকটা কথা কার্গাস থেকে কত সালামী পাই কি করি না করি আজকে হয়তো তোমাদের সাথে এটাই শেয়ার করব আর হ্যাঁ আজকের সলামির পাশে পাশে কিন্তু আমরা রাতে একটা গেম খেলারও প্ল্যান আছে ফ্যামিলি লাইক গেম খেলে যে

লাইক হচ্ছে গরম শীত মিক্স কেউ বুঝবে না যে হচ্ছে মানে খুবই ভালো লাগতেছে আমরা হচ্ছে আজকে ঈদগা মাঠে যাব সো রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে ছেলে যাবে কোথায় যাবে ঈদগায় যাবে তুমি ঈদগা যাবে লি

আমি যদি আরো দুইটা ড্রেস আছে অনেক বেশি গর্জিয়াস তো আমরা এখন যাব হচ্ছে ঈদগা মাঠে যদিও আমাদের লেট হয়ে জানি না এখন যাই কিছু পাবো কি পাবো না তো চলো মনে করো সাড়ে আটটা থেকে আমাদের এখানে শুরু হয়েছে আর অলমোস্ট নয়টার দিকে শেষ হয়ে যাবে আর আমরা এখন যাচ্ছি এখন বাজে আটটা পঞ্চাশের মতো লাইক কতটা লেট আমার পুরা কি বলবো মোটটাই নষ্ট হয়ে গেছে যাই হোক তারপরে আমার সাথে আছে ওই সি হাই দাও হাই

তো এই তো এদিকে হচ্ছে ঈদগা সবার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন এরা বের হবে আর বলতে বের হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাজি ফাটাইতেছি আর হ্যাঁ এটা আমি ফাটাবো যে আমার হাতে এটা এখন আমি ফাটাবো টঙ্গা টঙ্গা টং টঙ্গা টঙ্গা তো गाइस এখন হচ্ছে আমি এই বাজিটা ফাটাবো আমার হাতে এই যে ম্যাচ লাইট আর এটা হচ্ছে বাজি ইয়ে আমি সাকসেস

আচ্ছা সা সবাই রেডি পরে বড় আমাদের বাড়ি পার হয়ে আমরা আরেক দাদুর বাসায় চলে আসি এখানে আমাদের একটা ছোট একটা কাকি আছে একটাই কাকি তো কাকি আমাদেরকে বলছে সিরিয়াল দিয়ে দাঁড়াইতে দাঁড়াও দাঁড়াও আমি আগে থ্যাংক ইউ বড় থেকে ছোট বলো না তো থ্যাংক ইউ বড় থেকে সালামি দিচ্ছে আশা আস আওয়াজ বাড়িতে আসো যেটা এখন দেখছি কত সুন্দর একটা বান্ডেল একটু পরে দেখবে এটা আমার কাছ থেকে নাই হয়ে এরকম হয়ে গেছে আর এটা হচ্ছে আমি এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে সব বাড়ি থেকে পাইছি সেখানে বারোশো টাকা তারপরে আরো আসছে আরো পাবো সেগুলো তোমাদের দেখো আজকে সারা ঈদ মানেই সারাদিন সালামী সারাদিন মতো পুরো তিন দিন সালামি পাওয়া যায় আমি যেটা জানি তো তিন দিনে কত বিশ টাকা হলেই হবে বেশি লাগবে না তো তোমরা যে দেখো আমার আশেপাশে কত

আর কিন্তু সবার ছোট বোন যার ড্রেসটা হচ্ছে তোমরা দেখছো আগে আগে হ্যাঁ এটা তোমার

আমরা একমাত্র একমাত্র না অনেকগুলো গুলা কাছে তারা টাকা দিয়ে দিচ্ছি চাচাদের চাচিদের দশ টাকা দশ টাকা করে দিব পরে এক হাজার টাকার বান্ডিলটা একটু করে হয়ে যাবে যাচ্ছি আমার ছোট ছোট ফুপি শ্বশুর বাড়ি মানে হচ্ছে আমার কাজিনদের দাদা বাড়িতে তো ভালোই হলো বলা যায় হলো কি এখন মাত্র দিন শুরু এখনো রাত হয় নাই বিকাল হয় নাই সন্ধ্যা হয় নাই সো আরও অনেক জায়গায় ঘুরবো ফিরবো তোমাদের সব কিছু শেয়ার করবো তোমরা ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবা এন্ড আমাকে কেমন লাগছে যদিও লেন্স লেন্স পরি আজকে কারণ হচ্ছে এত গরম এত রোদ বলার বাহির এই যাত্রা পথে স্যালারি পেয়ে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো গাইজ দেখতে পারতো এইটা এত উঁচু হিল যেটা পর আমি হাঁটতে পারতেছি না এই রোদে খরা পড়া রোদের ভিতরে এই গরম পা কিছু হচ্ছে আল্লাহ এদিকে আমরা ওই সেই দাদা বাড়িতে বসে রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে ঘুরতে বের গেলাম

গাইস মনে করো ঈদের পুরো দিন পার করে চলে আসছি রাতে এন্ড রাতে আমার সাথে আমাদেরই অনেক বাচ্চা কাচ্চারা এন্ড আমার কুফিরা চাচিরা সবাই মিলে হচ্ছে অনেক প্রকারের গেম খেলবো যেটা কিনা তোমরা এই ব্লগে দেখতে পারবা তুই যাই হোক তোমরা কেমন আছো

কে কে কো তিন হচ্ছে উইনার ধন্যবাদ কি ভালো ভাবে বৃষ্টি আ বৃষ্টিছে মিস চারজন দেখো

i <laughs>

আর বাকি বড়দেরটা কি দেয়া লাগে নাকি বড়দেরটা আমার তাদের হাজারকে একটা মাত্র ভাস্তিই বলে কথা এটা আমার এটা আমার আমটি ফুপি মানে ফুপি আর আমার হচ্ছে পাত্র শেজকা কাকি যে কিনা হচ্ছে সেকেন্ড হয়েছে 200 আমি জানি কাকির কাছে 200 মানে কি একটা গাই টাকার কাছে সবকিছু হার মেনে যায় আর কিছু বলতে চাই না তোমরা সবাই বলো তোমাদের গেম খেলে কেমন লাগলো

সানজিদা তোমাদের জন্য স্পেশালি অনেক সুন্দর একটা ব্লগ মেক করছে যেটা কিনা তোমরা দেখতে পারবা আকিকার ব্লগের পরে সো ইয়া আজকের ঈদ ব্লগটা সবার কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে বলবো অ্যান্ড কার ঈদ কীভাবে কাটলো কোথায় কাটলো কেমন কাটলো এটা তো মাস্ট বি কমেন্ট সেকশনে বলে যাবা অ্যান্ড কে কোথায় ঈদ করছে কে কোথা থেকে এমন ভিডিওটা দেখছে এটা তো তোমরা অ্যাজ অলওয়েজ কমেন্ট করো আজকের ব্লগে অনেক ভুল টুটি হয়েছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আমিও তোমাদেরকে ঠিকঠাক প্রপারলি ব্লগটা কমপ্লিট করতে পারি না বাট আমি যতটুকু পড়ছি ততটুকুই দিচ্ছি আর তোমরা তো জানোই যখন একসাথে থাকা হয় মজা মস্তি করা হয় তখন না একদমই খেয়াল থাকে না যে এটা করবো বা ওইটা করবো লিটলি আমি আমি আমার ফোনকে ভুলে গেছি জানো না মানে কি বলবো তো যাই হোক আর না গে যাই আজকে ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সঞ্জিতা পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ